প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইতিহাস গ্রন্থ পৃথিবীর ইতিহাস প্রাচীন যুগ এর সপ্তম পর্বে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বইপাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইতিহাস গ্রন্থ পৃথিবীর ইতিহাস প্রাচীন যুগ এর সপ্তম পর্ব। পঞ্চম অধ্যায়, প্রাচীন ভারত। খ্রিস্টপূর্ব তৃতীয় থেকে প্রথম সহস্রাব্দের প্রারম্ভে ভারতবর্ষ। ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি। এশিয়া মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি বিশাল দেশ ভারতবর্ষ। ভারতবর্ষকে উপদ্বীপ বলা হয় কেননা এর দক্ষিণাংশের তিন দিক সাগরবেষ্টিত ও উপরের অংশ এশিয়া মহাদেশের বিশাল ভূখণ্ডের সাথে মিশে গেছে। চিরন্তন তুষারাবৃত হিমালয় পর্বতমালা ভারতবর্ষকে অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ পৃথক করে দিয়েছে। প্রাচীনকালে ভারতবর্ষ থেকে বাইরে যাওয়ার একমাত্র রাস্তা ছিল দেশের উত্তর পশ্চিম দিকের গিরিপথের ভেতর দিয়ে। ভারতবর্ষের দক্ষিণ দিক অর্থাৎ তিন দিক জলবেষ্টিত উপদ্বীপ অংশ প্রায় সবটুকুই মালভূমি অঞ্চল। এই অঞ্চল তামা ও লোহায় অত্যন্ত সমৃদ্ধ। দক্ষিণের এই মালভূমি অঞ্চল ও উত্তরের হিমালয়ের মধ্যবর্তী স্থান সমতল ভূমি। দেশের পশ্চিম দিকে প্রবাহিত সিন্ধু নদ, আর পূর্ব দিকের সমভূমির উপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। উভয়ের উৎপত্তিস্থল হিমালয়ে। পর্বতের উত্তরের তুষার যখন গলতে আরম্ভ করে তখন এই দুই নদীতে বন্যা দেখা দেয়। উত্তরে গগনস্পর্শী হিমালয় পর্বত থাকায় উত্তর দিক থেকে ঠান্ডা হিমেল বাতাস পর্বত ডিঙিয়ে ভারতবর্ষে এসে পৌঁছাতে পারে না, তাই শীতকালেও ভারতবর্ষের আবহাওয়া উষ্ণ থাকে। সিন্ধু অববাহিকা অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম। এখানে শুষ্ক স্টেপ অঞ্চল চারদিকে বিস্তীর্ণ হয়ে পড়ে আছে, আর গঙ্গা অববাহিকায় গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়। প্রাচীনকালে এই অঞ্চল জলাভূমি ও অরণ্য পরিবৃত ছিল, ঘন বন জঙ্গল মানুষের অগম্য ছিল। সে এতই বিশাল ও ঘন জঙ্গল যে দিনের বেলাতেও সূর্যালোক তার গভীরে পৌঁছাত কম। চিতাবাঘ, বাঘ আর হাতিতে ভরা ছিল সেই অরণ্য, আর ছিল ভয়ানক বিষধর নানা জাতের সাপ যার কামড়ে মানুষ ও বন্য পশুর মৃত্যু অবধারিত ছিল। ভারতবর্ষের প্রাচীন শহর। ভারতবর্ষে মনুষ্য বসবাসের ইতিহাস কয়েক লক্ষ বছর প্রাচীন এবং এখানে আদিম মানব সমাজের বহু পদচিহ্ন পড়ে আছে। দীর্ঘকাল বিজ্ঞানীদের ধারণা ছিল যে একমাত্র খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দেই ভারতবর্ষীয় সমাজে সর্বপ্রথম শ্রেণী ব্যবস্থার উদ্ভব হয়েছিল এবং প্রথম রাষ্ট্র গঠিত হয়েছিল। প্রায় ৫০ বছর পূর্বে প্রত্নতত্ত্ববিদগণ সিন্ধু অববাহিকায় খ্রিস্টপূর্ব তৃতীয় দ্বিতীয় সহস্রাব্দে প্রথম কিছু নগরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। সেই সব শহরের অনেক রাস্তাঘাট ছিল সরল, তার উপরে দ্বিতল ত্রিতল বাড়িগুলো ছিল ইটের তৈরি। বিভিন্ন কামরায় বিভক্ত ও অলঙ্করণে সমৃদ্ধ আর ছিল বড় বড় চৌবাচ্চা সমেত সুন্দর সব স্নান কক্ষ। আবার অন্যান্য রাস্তায় গরিব মানুষদের কুঁড়ে ঘর। শহরের উপরিভাগে উঁচু টিলার উপরে দুর্গ তৈরি করা হয়েছিল, আর দুর্গের অনতিদূরে ছিল বিশাল শস্য ভাণ্ডার। আহার্য ফসলের চাষ ছাড়াও এ অঞ্চলের লোকজন সিন্ধু অববাহিকায় তুলা চাষ করত। চাষের জমিতে কৃত্রিম জলসেচের ব্যবস্থা হয়েছিল খাল কেটে। অধিবাসীরা ছোট ছোট নানা ধরনের পশুপালন করত। হস্তশিল্প ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থান ছিল শহর। তামা, ব্রোঞ্জ ও সোনা দিয়ে কারিগরেরা নানা রকমের জিনিসপত্র প্রস্তুত করত। এখানকার সুতিবস্ত্রের কদর মেসোপটেমিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। খননকার্যের ফলে পাথর ও হাড় দিয়ে তৈরি অনেক সিলমোহর খুঁজে পাওয়া গেছে। এসব সিলমোহরের উপরে গৃহপালিত পশুর মূর্তি ও লেখার চিহ্ন খোদাই করা হতো। অবশ্য প্রাচীন ভারতবর্ষে লিপির আবিষ্কার তখনও ঘটেনি। সিন্ধু নদের অববাহিকায় বসবাসকারী অধিবাসীদের জীবন সম্বন্ধে আমাদের জ্ঞান শুধু এই কটি জিনিসপত্রের ভিত্তিতেই গড়ে উঠেছে। খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে নগরবাসীরা নিজেদের নগর পরিত্যাগ করে চলে যায়। ইতিহাস আজ পর্যন্ত জানে না
কী কারণে এমনটি ঘটেছিল। ভারতবর্ষের উত্তর পশ্চিম দিক থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় সহস্রাব্দে আর্য উপজাতিরা এসে ভারতে প্রবেশ করল। এতদিন পর্যন্ত আর্যরা ছিল পশুপালক যাযাবর। নিজেদের বলতে যা কিছু আছে সব নিয়ে তারা স্থান থেকে স্থানান্তরে ঘুরে বেড়াত। যাযাবরেরা সাধারণত পশুপালক জাতিই হয়ে থাকে। পশুর চারণভূমি এক জায়গায় নিঃশেষ হয়ে গেলে পশুদের খাদ্যান্বেষণেই তাদের অন্য জায়গার খোঁজে বেরিয়ে পড়তে হয়। আর্যদের ছিল শিংওয়ালা বিভিন্ন পশু এবং ঘোড়া। এটা মোটেই আকস্মিক নয় যে তাদের কল্পিত প্রধান দেবদেবীর মধ্যে তাদের সূর্যদেবতাকেও গণনা করেছিল, যে সূর্যদেব প্রতিদিন আকাশ পাড়ি দেন সোনার রথে চড়ে, আর সে রথ টানে লাল টকটকে অগ্নিবর্ণ অশ্ব। তারা তাদের পরিচালনার জন্য নেতা নির্বাচন করত, তাকে বলা হতো রাজা। রাজা তার নিজের লোকজনদের নিকট থেকে দক্ষিণা গ্রহণ করত। সভ্যতা বিকাশের দিক থেকে সিন্ধু অববাহিকার সুপ্রাচীন নাগরিক জনগণের অনেক পিছনে পড়েছিল পশুপালক যাযাবর আর্যরা। কোনো লেখ্য লিপি তাদের ছিল না। নিজেদের মধ্যে পরিচালিত গল্পকাহিনী তারা মুখস্থ করে শ্রুতিতে ধরে রাখত। বংশ পরম্পরায় তা যুগ থেকে যুগান্তরে শ্রুতির মাধ্যমেই জিয়ে রাখা হতো। নিজেদের পশু নিয়ে ভারতবর্ষের স্তেপভূমির উপর দিয়ে স্থান থেকে স্থানান্তরে যেতে যেতে আর্যরা ভারতবর্ষের অধিকাংশ স্থানেই ছড়িয়ে পড়ল। কৃষিকর্মে অভ্যস্ত হয়ে তারা যাযাবর বৃত্তি ছেড়ে দিয়ে গৃহস্থী হয়ে গেল। দেশের আসল অধিবাসীদের সাথে তারা মিলেমিশে একসাথে প্রতিবেশী জনগোষ্ঠীরূপে বসবাস করতে লাগল। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের প্রারম্ভে ভারতবর্ষের জনসাধারণের জীবনযাত্রা। প্রায় 1000 খ্রিস্টপূর্বাব্দের সময় ভারতীয়রা লোহা আবিষ্কার করে তার ব্যবহার শুরু করেছিল। লোহার কুড়ুল আর বেলচা হাতে সংগ্রামশীল মানুষের সামনে ঘন অরণ্য হার মেনেছিল। প্রতিবেশী জনগোষ্ঠীসমূহ ধীরে ধীরে পায়ে পায়ে গঙ্গা অববাহিকার সমস্ত ভূমি কৃষিকর্মের উপযুক্ত করে তুলেছিল। গাছপালা কেটে বন জঙ্গল পরিষ্কার করে খাল খনন করে তারা অনাবাদি জমি আবাদ করা শুরু করল। এ স্থানের আবহাওয়া ছিল উষ্ণ ও আর্দ্র, আর মাটি ছিল উর্বর, ফলে ফসল জন্মাল প্রচুর। তারা যে লাঙল ব্যবহার করত তার ফলা ছিল লোহার তৈরি। সেই লাঙল আর লোহার বেলচা দিয়ে রীতিমতো কঠিন জমিতেও তারা চাষাবাদ করতে সক্ষম হয়েছিল। লাঙল টানত বলদে। এভাবে কৃষিকাজ চারদিকে খুব বিস্তৃত হয়ে পড়ল, এবং এমনকি ভারতবর্ষের মালভূমি অঞ্চলেও। গম, ধান, আখ আর তুলার চাষ করত প্রাচীন ভারতবাসীরা। তুলা থেকে তারা যে সুতিবস্ত্র তৈরি করত তা একদিক থেকে যেমন ছিল টেকসই, অন্যদিকে তা এত সূক্ষ্ম ছিল যে পরিধেয় বস্ত্র ছোট আংটির ভিতর দিয়ে গলিয়ে বের করে নেওয়া যেত। জমিতে ও ফলবাগানে জলসেচের জন্য তারা হস্তচালিত বিশেষ জল তোলার চক্র উদ্ভাবন করেছিল। গৃহপালিত পশু ছাড়াও ভারতীয়রা বন্য পাখিকেও পোষ মানিয়েছিল। মুরগি প্রথমে বনচর ছিল, কিন্তু ভারতবর্ষেই সর্বপ্রথম তাকে গৃহপালিত করা হয়। বিশালদেহী পশু হাতিকেও পোষ মানিয়ে এদেশের লোক তাকে বিশ্বস্ত ভৃত্যের মতো ব্যবহার করেছে। হাতি তাদের জন্য গাছ উপড়ে ফেলেছে, পিঠে মানুষ ও ভারী ওজনের বোঝা বয়েছে। যুদ্ধক্ষেত্রেও হাতির ব্যবহার করা হতো শত্রুবাহিনী পদভারে দলিত করে শত্রুবুহ ভেদ করার জন্য। অশেষ শ্রম স্বীকার করে ভারতীয়রা স্বদেশের দাক্ষিণ্য ভরা প্রকৃতিকে জয় করেছিল। সে প্রকৃতি উদার ছিল ঠিকই, কিন্তু তাকে জয় করার পথে অজস্র অতর্কিত বিপদও ছিল পায়ে পায়ে। দাসমালিকদের রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ। শ্রেণীর উদ্ভব। ভারতবর্ষীয় জনগণের শ্রমের ফসল ভোগ করত রাজা, পুরোহিত ও সম্ভ্রান্ত ব্যক্তির দল। তারা প্রতিবেশী জনগোষ্ঠীর কাছ থেকে নির্দিষ্ট সংখ্যক গৃহপালিত পশুশাবক ও উৎপন্ন ফসলের কিছু অংশ গ্রহণ করত। বহু সময়ই এরকম ঘটত, চাষিরা জমিতে হাল চাষ করত কিংবা অন্য কোনো কাজকর্ম, আর সম্ভ্রান্ত ব্যক্তিরা অশ্ববাহিত রথে ভ্রমণে বেরুত, শিকার করত, প্রতিদ্বন্দ্বীদের সাথে যুদ্ধ করত। সম্ভ্রান্ত ব্যক্তিরা যুদ্ধবন্দীদের দাস হিসেবে গ্রহণ করত। দাসদের ভিনদেশী ও শত্রু হিসেবে দেখা হতো।
পরিদর্শকদের তত্ত্বাবধানে দাসদের ক্ষেতখামারে খাটানো হতো, জমি পরিষ্করণ ও চাষাবাদের কাজে তারা দাসমালিকদের বাড়িতে ভৃত্য হিসেবেও খাটাখাটুনি করত। সম্ভ্রান্ত ব্যক্তিরাই ছিল দাস মালিক। তারা গোষ্ঠী চাষী এবং দাসদের সর্বতোভাবে শোষণ করত। রাষ্ট্রের উদ্ভব। কৃষক ও দাসদের পদানত রাখার জন্য রাজারা অস্ত্রশস্ত্রে সজ্জিত যোদ্ধা সংগ্রহ করত। সংগৃহীত যোদ্ধাদের নিয়ে তারা পরে সৈন্যবাহিনী গঠন করল। দাস পরিদর্শকরা উন্নীত হয়ে গেল প্রহরীতে, আর রাজার ভৃত্যদল, যারা ফসল ও পশু সম্পদ সংগ্রহ করত প্রতিবেশী জনগোষ্ঠীগুলো থেকে, তাদের আমলাপদে অধিষ্ঠিত করা হল। এদের কাজ ছিল কর সংগ্রহ ও বিচার করা। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাজা ক্রমে ক্রমে হয়ে দাঁড়াল সম্রাট। তার এই ক্ষমতা ও পদ হয়ে গেল পুরুষানুক্রমিক। এইভাবে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে সম্রাট, সৈন্যদল, প্রহরী ও আমলাবর্গ ইত্যাদি নিয়ে উদ্ভব হল রাষ্ট্রের। নিজেদের জীবন ও ধনসম্পদ রক্ষা করার জন্য যে রাষ্ট্রের দরকার তা দাসমালিকরা বুঝতে পেরেছিল। তারা বলতো, যদি সম্রাটকে টিকিয়ে রাখা না হয় তাহলে ধনী ব্যক্তিরা নিহত ও একেবারে উৎখাত হয়ে যাবে। শোষিতের উপরে নিজেদের পূর্ণ আধিপত্য জোরদার করার জন্য এইভাবে তারাও ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল। সমাজে বর্ণভেদ প্রথা। ভারতবর্ষে মনে করা হতো ব্রহ্মা পৃথিবী এবং মানুষের সৃষ্টিকর্তা, সেজন্য ভারতীয় পুরোহিতদের নাম ব্রাহ্মণ। ব্রাহ্মণরা প্রচার করেছিল যে ব্রহ্মা নিজ শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ থেকে মানুষের সৃষ্টি করেছেন। ব্রহ্মার মুখ থেকে সৃজিত হয়েছে ব্রাহ্মণ, সেজন্য তারা দেবতার পক্ষ থেকে কথা বলতে পারে। হাত থেকে সৃজিত হয়েছে ক্ষত্রিয়, অর্থাৎ যোদ্ধা শ্রেণী। উরু থেকে তৈরি হয়েছে বৈশ্য, অর্থাৎ বণিক শ্রেণী। আর পদযুগুলের ময়লা থেকে শূদ্র, অর্থাৎ ভৃত্য শ্রেণী। তার মানে দাঁড়াচ্ছে, ব্রাহ্মণদের কথা সত্যি হলে সৃষ্টিকর্তা ব্রহ্মাই মনুষ্যজাতিকে চতুর্বর্গে বিভক্ত করে মর্তে পাঠিয়েছেন। এই বর্ণভেদ প্রথাও বংশানুক্রমিক। ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে, আর শূদ্রের সন্তান সবসময় হবে শূদ্র। যে বর্ণ হিসেবে সে জন্মগ্রহণ করেছে সে বর্ণে থেকে জীবন অতিবাহিত করাই তার নিয়তি। শূদ্রের জীবন ছিল অতি কষ্টের, কিন্তু তার চেয়েও কষ্টের ও লাঞ্ছনার জীবন ছিল তাদের যারা ছিল অচ্ছুত। অচ্ছুত গণ্য করা হতো তাদের যারা এই চতুর্বর্ণের কোনোটার মধ্যেই পড়ে না। মনে করা হতো এদের গাত্র স্পর্শ করা মাত্রই কোনো লোক অপবিত্র হয়ে যায়। অচ্ছুতের সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকেই অশুচি ভাবত লোকে। অচ্ছুতেরা সবচেয়ে কঠিন ও নোংরা কাজ করতে বাধ্য থাকত। যেমন ধরা যাক, নোংরা আবর্জনা, মলমূত্রাদি পরিষ্কার ও মৃত পশুর চামড়া ছাড়ানো ইত্যাদি কাজ। বিভিন্ন বর্ণভুক্ত লোকজনের জন্য নির্দিষ্ট ধরনের কাজ ও আচার ব্যবহারের নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। বলা হতো ঈশ্বরই তা নির্ধারণ করে দিয়েছেন। তিনিই আবার ব্রাহ্মণদের প্রচার অনুযায়ী সম্রাট ও ক্ষত্রিয় সৃষ্টি করেছেন, যাদের কাজ হল ওই নিয়ম ঠিকমতো পালিত হচ্ছে কিনা তা দেখা এবং পুরোহিত ও দাসমালিক সম্প্রদায়ের আধিপত্য রক্ষা করা। নিয়ম লঙ্ঘনকারীদের কঠিন শাস্তি দেওয়া হতো। দাসমালিকদের রাষ্ট্রের সমর্থন যোগাত ধর্ম, আর রাষ্ট্রও টিকিয়ে রাখত ধর্মকে। মৌর্যযুগে ভারতবর্ষের সংহতি সাধন। প্রথমে আর্যরা রাষ্ট্র স্থাপন করতে সক্ষম হয়েছিল গঙ্গা অববাহিকার উর্বর ভূমিতে। তারপরে অবশ্য ভারতবর্ষের বিভিন্ন স্থানে রাষ্ট্র গঠিত হয়। প্রথম দিকে সব রাষ্ট্রের আয়তনই ছিল ক্ষুদ্র, একমাত্র উত্তর ভারতেই তাদের সংখ্যা ছিল বহু। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সবসময় প্রায় যুদ্ধবিগ্রহ লেগে থাকত। উদ্দেশ্য অন্য রাষ্ট্রের জমি, দাস ও ধনসম্পদ অধিকার করে নেওয়া। এর ফলে অনেক রাষ্ট্র ধ্বংস হয়ে যেত, আবার তাদের ধ্বংসের ফলেই অন্যান্য রাষ্ট্র বড় ও শক্তিশালী হয়ে উঠত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মগধ রাজ্য শক্তিশালী হয়ে উঠতে শুরু করে। গঙ্গা অববাহিকার বিস্তীর্ণ অঞ্চলে এ তৎসংলগ্ন আরও দূরবর্তী স্থানে মগধের রাজারা তাদের আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিল। মগধ রাষ্ট্রের রাজধানী ছিল পাটালিপুত্র, বর্তমানে আমরা যাকে বলি পাটনা।
খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের শেষভাগে যখন রাজ্যটি মৌর্যবংশের অধীনে চলে আসে, তখন থেকে মগধের বিভিন্ন যুদ্ধাভিযান বিশেষভাবে সাফল্য লাভ করেছিল। প্রাচীন বর্ণনায় দেখা যায় মৌর্যদের বিশাল সৈন্যবাহিনী ছিল। প্রমাণাকারের বিশাল তীরধনুক ও ঢাল তরবারে সুসজ্জিত 6 লক্ষ পদাতিক, 30,000 অশ্বারোহী যোদ্ধা এবং 9,000 হস্তি সেনা। মগধের সিংহাসনে আসীন মৌর্যবংশের তৃতীয় রাজা সম্রাট অশোকের সময় খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এই রাষ্ট্রটি সর্বাপেক্ষা বিস্তার লাভ করে। দক্ষিণাপথের দক্ষিণাংশ ব্যতীত প্রায় সমগ্র ভারতবর্ষ অশোকের মৌর্য সাম্রাজ্যের অধীনে চলে আসে। মৌর্য সাম্রাজ্য আয়তনে বিশালত্ব লাভ করলেও তা চিরস্থায়ী হয়নি। অশোকের শাসনের শেষ দিক থেকেই এই সাম্রাজ্যের পতনের শুরু হয় এবং খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের প্রারম্ভে বিশাল মৌর্য সাম্রাজ্য ভেঙে কয়েকটি স্বাধীন রাষ্ট্র জন্ম লাভ করে। এর 500 বছর পরে যদিও ভারতবর্ষে পুনরায় আরেকটি সাম্রাজ্য গঠিত হয়েছিল, তথাপি আয়তনে অশোক সাম্রাজ্যের বিস্তার তা কখনো লাভ করেনি। মৌর্যদের সাম্রাজ্য গঠন এবং তার ফলে ভারতবর্ষে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিগ্রহের অবসান ভারতীয় সংস্কৃতির বিকাশ ও উন্নয়ন সাধনে এবং অন্যান্য দেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। মৌর্য সাম্রাজ্যের গঠন এবং তার ফলে ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধবিগ্রহের অবসান ভারতীয় সংস্কৃতির বিকাশ ও উন্নতি সাধনে এবং অন্যান্য দেশের সাথে ভারতবর্ষের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। ব্রাহ্মণদের সমাজনীতি। শরীরের সর্বোত্তম প্রত্যঙ্গ থেকে উৎপত্তি লাভের ফলেই একজন হয় ব্রাহ্মণ, সারা পৃথিবীর প্রভু। ব্রাহ্মণের যদি কিছু ভালো লাগে, বিনা খেদে তাকে তা প্রদান করা উচিত। ঈশ্বর শুধুমাত্র একটি কর্তব্য সাধনের জন্যই শূদ্রদের নির্দেশ দিয়েছেন, বিনয়ত চিত্তে তোমাপেক্ষা উচ্চবর্ণের ব্যক্তিদের সেবা করো। ব্রাহ্মণকে বাদ দিয়ে ক্ষত্রিয় কখনো সাফল্য লাভ করে না এবং ক্ষত্রিয় ব্যতিরেকে ব্রাহ্মণেরও কোনো সাফল্য নেই। বিশ্ব রক্ষার জন্য ঈশ্বর রাজা এবং ক্ষত্রিয়দের সৃষ্টি করেছেন। উচ্চবর্ণদের সম্পর্কে যদি কোনো শূদ্র অপমানজনক বাক্য বলে, তার মুখ উত্তপ্ত লৌহপিণ্ড পুরে বন্ধ করে দাও। ব্রাহ্মণদের সাথে তর্করত শূদ্রের মুখ ও কানে ফুটন্ত তেল ঢেলে দিতে সম্রাটই আদেশ দেবেন। শূদ্র ব্রাহ্মণকে হাত বা যষ্ঠী দ্বারা প্রহার করার চেষ্টা করলে শূদ্রটি হাত কেটে ফেলার জন্য যোগ্য হয়। রাগান্বিত হয়ে পা দিয়ে আঘাত করলে তার পা কেটে ফেলা উচিত। ব্রাহ্মণের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের স্থলে মস্তকমুণ্ডনই চরম শাস্তি। প্রাচীন ভারতের সংস্কৃতি। প্রাচীন ভারতের পাটালিপুত্র নগরী ও অন্যান্য শহর। খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের মধ্যভাগে ভারতবর্ষে বহু শহর গড়ে ওঠে। তাদের মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ ও উল্লেখযোগ্য ছিল পাটালিপুত্র। গঙ্গা তীরবর্তী এই শহর আয়তনে নদীতীর বরাবর কয়েক কিলোমিটার বিস্তৃত ছিল। গভীর পরিখা ও 64টি তোরণ সমেত বিরাট দুর্গপ্রাচীর পরিবেষ্টিত ছিল পাটালিপুত্র নগরী। নগরের কেন্দ্রস্থলে ছিল বিশাল আকারের স্তম্ভ, পাথরের উপর কারুকার্য এবং মূর্তিতে সজ্জিত রাজপ্রাসাদ। প্রাসাদের সৌন্দর্য ও অলঙ্করণ দেখে সৌন্দর্যের জন্য বিখ্যাত পারস্য রাজদরবার থেকে আগত ব্যক্তিরা পর্যন্ত মুগ্ধ হয়ে গিয়েছিল। বহু শহর নকশা ও পরিকল্পনার ভিত্তিতে গঠিত হয়েছিল এবং রাস্তাঘাট ছিল সরল। শহরকে কেন্দ্র করে হস্তশিল্প বিকশিত হয়ে উঠেছিল। নগরীর সমস্ত এলাকাতেই কাজ করত বিভিন্ন শ্রেণীর কারিগর, গজদন্ত, পাথর ও কাঠের উপরে অলঙ্করণরত খোদাইকর, তন্তুবায়, কর্মকার, কুম্ভকার ইত্যাদি। কারিগরগণ বিশেষতভাবে রাজদরবারের পৃষ্ঠপোষকতা লাভ করত এবং তাদের কোনো কর দিতে হতো না। পাটালিপুত্র থেকে ভারতবর্ষের অন্যান্য শহর এমনকি অন্যান্য দেশে যাবার জন্য প্রশস্ত সড়ক ছিল এবং সেই পথের পাশে পথিকদের ব্যবহারের জন্য নির্দিষ্ট ব্যবধানে কূপ খনন করা হয়েছিল। পাটালিপুত্র ও ভারতের অন্যান্য শহর শিক্ষা ও চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কেন্দ্রস্থল রূপে পরিণত হয়েছিল। শিক্ষাদান, লিপি ও গণিতশাস্ত্র, কৃষি ব্যবস্থা ও হস্তশিল্পের বিকাশ এবং রাষ্ট্রের উদ্ভব হওয়ার ফলে ভারতবর্ষে খ্রিস্টপূর্ব দ্বিতীয় ও তৃতীয় সহস্রাব্দে
অবলুপ্ত লিপির বদলে নতুন লিপি দেখা দিল। ফিনিশীয় বর্ণমালার ভিত্তিতেই ভারতীয়রা তাদের লিপির আবিষ্কার করেছিল। লিপিতে ব্যবহৃত এক ধরনের বর্ণমালা শুধুমাত্র ধ্বনি বোঝাত, আর অন্যগুলো বোঝাত সম্পূর্ণ সিলেবল বা শব্দাংশ। তালপাতা কেটে শুকিয়ে তার উপরে লেখা হতো। ঘরবাড়ি এবং শহরের বিভিন্ন এলাকার নকশা অনুযায়ী সুষ্ঠু নির্ভুল নির্মাণ, কোনো ভুল ত্রুটি ছাড়া অত্যন্ত জ্যামিতিক নিয়মমাফিক খাল খনন ইত্যাদি দেখে নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে যে ভারতীয়রা জ্যামিতিতে অত্যন্ত বুৎপত্তি লাভ করেছিল। গণিতশাস্ত্রে শূন্যের অবদান প্রাচীন ভারতবাসীর। শূন্য আবিষ্কারের ফলে সংখ্যাবাচক মাত্র 10টি অক্ষর দিয়ে সব রকম হিসেবপত্র করা একেবারে সহজ হয়ে গিয়েছিল। শূন্যসহ এ ধরনের হিসেব পদ্ধতি বর্তমানে পৃথিবীর প্রায় সর্বত্র প্রচলিত। ইউরোপে সংখ্যাবাচক অক্ষরের এই ধারণাকে জানে আরবের অবদান হিসেবে, কেননা ইউরোপীয়রা তা জেনেছিল আরবি গণিতের মাধ্যমে। কিন্তু আরবীয়রা যে তা আবার ভারতবর্ষ থেকে পেয়েছিল তা তারা নিজেরাই উল্লেখ করে গেছে। শহরের মধ্যে বিদ্যালয় ছিল, সেখানে প্রাথমিক পাঠাভ্যাস, ব্যাকরণ, সাহিত্য, গণিত ও অন্যান্য বিষয়ে অধ্যয়ন চলত। তবুও সমাজে বর্ণভেদ থাকার কারণে ভারতবর্ষে শিক্ষা ব্যবস্থা প্রসার লাভ করতে পারেনি। ব্রাহ্মণ ও ক্ষত্রিয়ের মধ্যে প্রচুর বিদ্বান ব্যক্তি পাওয়া যেত, কিন্তু শূদ্র ও অচ্ছুতদের জন্য বিদ্যালয়ের দ্বারই যে বন্ধ ছিল। অচ্ছুতদের এমনকি শহরের ভিতরে বসবাস পর্যন্ত করতে দেওয়া হতো না। চিকিৎসা শাস্ত্র শুধু পাটালিপুত্রেই নয়, প্রাচীন ভারতের অন্যান্য শহরেও চিকিৎসা কেন্দ্র ও চিকিৎসাশালা ছিল। চিকিৎসক হতে হলে 7 বছর ধরে অধ্যয়ন করতে হতো। প্রাচীন ভারতীয় চিকিৎসকগণ শল্য চিকিৎসায় পারদর্শী ছিলেন, বহু ঔষধপত্র জানতেন। ভারতবর্ষ থেকে কিছু ঔষধপত্র বিদেশেও পাঠানো হতো। এতদসত্ত্বেও রোগ সারানোর ব্যাপারে সুদূর অতীতের প্রথাগুলো বিদায় হয়নি চিকিৎসাশাস্ত্রের গণ্ডি থেকে। ওঝা ও তন্ত্রমন্ত্রকদের ডাক পড়ত রোগীর শরীর থেকে অশুভ আত্মা, ভূতপ্রেত ইত্যাদি তাড়িয়ে রোগীকে সুস্থ করার জন্য। কবিরাজ রোগীকে ঠিকই ওষুধ দিয়েছেন কিংবা ভালোভাবে চিকিৎসা করেছেন, তবু তার সাথে রোগবালায় দূর করার মন্ত্রও বিড়বির করে বলা চাই। সেজন্যই গুণীর শব্দটি চিকিৎসকদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়ে আসছিল। সাহিত্য লিপি আবিষ্কারের ফলে ভারতবর্ষে বিগত কয়েক শত বছর ধরে যুগ যুগ ধরে পুরুষানুক্রমে শ্রুতির মাধ্যমে চলে আসা গাথা, কবিতা, পুরাণ সমস্ত কিছু লেখ্যরূপে ধরে রাখা এতদিনে সম্ভব হয়েছিল। প্রাচীন ভারতবাসী যেসব গাথা গান গাইত তা থেকেই ছেঁকে তুলে আনা হয়েছিল বিশালাকার 2 মহৎ কাব্য, রামায়ণ এবং মহাভারত। মহাভারত কাহিনীর ভিত্তিমূলে অবশ্য যথার্থ ঐতিহাসিক ঘটনা বিদ্যমান। ঘটনাটি 2 রাজপরিবারের মধ্যে ক্ষমতার লড়াই। ভারতবর্ষীয় কবিগণ ঘটনাটি কবিতায় বিবৃত করার সাথে সাথে তার সঙ্গে মিশিয়েছেন অসম্ভব কল্পনার অপরূপ অলঙ্করণ। রামায়ণে বর্ণিত আছে রাজকুমার রামের কাহিনী। রামকে নির্বাসনে পাঠানো হয়, তার পত্নী অন্য এক অসৎ রাজার বন্দিনী হন। রাম বানরদের নিয়ে একটি বানর সেনাবাহিনী ও ভল্লুক বাহিনী গঠন করে তার শত্রুরাজ্য শ্রীলঙ্কা দ্বীপে গিয়ে উপস্থিত হন। দ্বন্দ্বযুদ্ধে রাম শত্রুকে নিহত করে পত্নীকে মুক্ত করেন এবং তাকে নিয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন। এই 2 মহাকাব্য ছাড়াও ভারতীয়রা বহু উপাখ্যান, নীতিগল্প এবং অন্যান্য নানা ধরনের সাহিত্য সৃষ্টি করেছিল। নীতিগল্পে লোভ, মূর্খতা ও চাটুক্তিকে অত্যন্ত ব্যঙ্গবিদ্রূপ করা হয়েছে। যেমন ধরা যাক, একটি নীতিগল্পে বলা হয়েছে ঠোঁটে খাবার নিয়ে একটি কাক ডালে বসে আছে। এমন সময় একটি ধূর্ত শৃগাল এসে কাকের সুন্দর কণ্ঠস্বরের মহাপ্রশংসা শুরু করে দিল। নির্বোধ কাক তখন খুশি হয়ে সেই গান শোনাবার জন্য কাকা ডেকে উঠেছে, অমনি তার মুখের খাবার নিচে পড়ে গেল। এই নীতিগল্প অন্য আরও অনেক নীতিগল্পের মতোই রাশিয়াসহ পার্শ্ববর্তী বহু দেশে প্রচলিত নীতিকাহিনীর ভিত্তি হিসেবে কাজ করেছে। প্রাচীন ভারতে প্রচলিত নানা জাতীয় ধর্মবিশ্বাস তার সাহিত্যে প্রতিফলিত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে আবার নাস্তিক
ও আত্মার অবিনশ্বরতায় অবিশ্বাসী, যারা ভূতপ্রেত ও তন্ত্রমন্ত্রে বিশ্বাস করত না, এমন লোকেদের দৃষ্টিভঙ্গি স্পষ্টরূপে ধরা পড়েছে। ঈশ্বর নেই, তাকে নিয়ে যত গালগল্প সব মিথ্যা, সাহস করে এরকম কথা তারা বলতে পেরেছিল। ভাস্কর্য ও স্থাপত্য শিল্প ভারতবর্ষে প্রচলিত প্রাচীনতম লিপি যেমন পরে অবলুপ্ত হয়েছিল, তেমনি সেখানকার প্রাচীনতম নগরসমূহ ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর বহুকাল আর সেখানে প্রস্তর নির্মিত কোনো ভবন গড়া হয়নি। কাঠের তৈরি ঘরবাড়ি, মূর্তি ইত্যাদি যা কিছু ছিল তা আমাদের কালব্ধি টিকে থাকেনি। পাথরের তৈরি ভবনাদির সাক্ষাৎ পায় পুনরায় খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে এসে, যখন ভারতবর্ষে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে। তারপরে অশোকের শাসনকালে বিশেষভাবে বাড়িঘর, স্তম্ভ ও মূর্তি ইত্যাদি নির্মিত হতে থাকে। সম্রাট অশোকের নির্দেশক্রমে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে অনেক সুউচ্চ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছিল তার শক্তিশালী সাম্রাজ্যের প্রতীক হিসেবে। প্রতিটি স্তম্ভই একটিমাত্র বিশাল প্রস্তরখণ্ড থেকে কেটে বের করে নেওয়া হয়েছে। এ ধরনের একটি স্তম্ভের উপর প্রস্তর নির্মিত চারটি সিংহমূর্তি দণ্ডায়মান, তারা চারদিকে মুখ করে আছে। দেখে মনে হয় সিংহ চতুষ্টয় যেন প্রহরী, সাম্রাজ্যের সীমানা রক্ষা করছে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে পাথর কেটে একটি মন্দির তোরণ নির্মাণ করা হয়েছিল, সেটি অদ্যাবধি অপরূপ শিল্পসৃষ্টি রূপে বিখ্যাত হয়ে আছে। তোরণগাত্রে যেসব ভাস্কর্যমূর্তি খোদিত তাতে ভারতবর্ষের বনজ, পশু সম্পদ, পুরাণ কাহিনীর কুশীলভ এবং মন্দির তোরণ ও স্থানীয় জীবনের রক্ষিয়ত্রী বিভিন্ন দেবমূর্তি বর্তমান। প্রাচীন ভারতবর্ষে কিছু মন্দির নির্মাণ করা হয়েছিল পাহাড় কেটে, গুহা তৈরি করে। তার মধ্যে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে নির্মিত মন্দিরের দেয়াল বা গুহাগাত্রের পাশাপাশি আয়নার ন্যায় চকচকে ও মসৃণ স্তম্ভ দাঁড়িয়ে আছে। মন্দিরের সম্মুখভাগের দেয়াল কেটে বসানো জানালা দিয়ে শুধু বাইরের আলো এসে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করে। অস্পষ্ট আলোকে দেয়ালগাত্রের প্রস্তরমূর্তি, মানুষজন ও পবিত্র পশু যেন অশরীরী আকার ধারণ করে। মন্দিরের অভ্যন্তরভাগ এমন সুকৌশলে গঠিত হয়েছিল যে প্রার্থনাকারীদের মনে ঈশ্বর সম্পর্কে ভয় ও তার শক্তিতে বিশ্বাস জাগত। দাবা খেলার জন্মস্থান ভারতবর্ষ। পুরাকালে পশুর হাড় কেটে ভারতীয় যোদ্ধামূর্তি তৈরি করা হতো। একেবারে সামনে থাকত পদাতিক বাহিনী বোড়ে, মধ্যিখানে থাকত রাজা ও সেনাপতি, পাশে হস্তিযুথ, তার পিছনে অশ্বারোহী দল, প্রান্তদেশে থাকত নৌকা। ভারতে দাবা খেলাকে বলা হতো চতুরঙ্গ, অর্থাৎ চার ধরনের সৈন্য নিয়ে যে খেলা খেলতে হয়। প্রাচীন ভারত ও অন্যান্য দেশের মধ্যে সম্পর্ক খ্রিস্টপূর্ব তৃতীয় দ্বিতীয় সহস্রাব্দের ন্যায় দূর অতীতে ভারত ও অন্যান্য দেশের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠেছিল তা সিন্ধু অববাহিকার নগরাবলী ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ভারতবর্ষে কৃষি ব্যবস্থা, পশুপালন ও হস্তশিল্পের উন্নতির সাথে সাথে বড় বড় শহর গড়ে ওঠার সঙ্গে সঙ্গে এবং শিক্ষা দীক্ষার বিস্তৃতি লাভের ফলে এই সম্পর্ক আবার বেড়ে ওঠে এবং গভীরতর হয়। সাগর তীরবর্তী শহরগুলো থেকে জাহাজ ভেসে যেত পশ্চিম মেসোপটেমিয়ায় ও মিশরে, পূর্ব দিকে গিয়ে পৌঁছাত দক্ষিণ পূর্ব এশিয়ায়, যেত শ্রীলঙ্কা দ্বীপে, যেত চীন দেশে। ভারবাহী পশুর পিঠে বোঝা চাপিয়ে ক্যারাভ্যান পার্বত্য গিরিপথ দিয়ে চলে যেত মধ্য এশিয়ায়, ভূমধ্য সাগরের উপকূলে। সূক্ষ্ম বস্ত্র, বহুমূল্যবান পাথর, হাতির দাঁত এবং ভারতীয় অন্যান্য বিলাসদ্রব্য এমনকি ইউরোপের সদরেও গৃহীত হয়েছিল। বিদেশ ও ভারতের মধ্যে যাওয়া আসা করত শুধু সওদাগরের দলই নয়, বিজ্ঞানী ও পর্যটকও আসত যেত, রাষ্ট্রদূত বিনিময় চলত। অতীতকালে বিশেষভাবে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল ভারতবর্ষ ও দক্ষিণ পূর্ব এশীয় দেশসমূহের মধ্যে। ইন্দোচীন ও ইন্দোনেশিয়ার জনগণের সাথে ভারতীয়রা শুধু যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছিল তাই নয়, তাদের অনেকে এখানে বসবাস করতেও শুরু করে। ভারতবর্ষ থেকে আগত বিদ্যুৎমণ্ডলী প্রায়শই এসব স্থানে বিভিন্ন রাজদরবারে উচ্চ আসন অলঙ্কৃত করতেন। ভারতবর্ষের সাথে ঘনিষ্ঠতার ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার সংস্কৃতি বিকাশের ক্ষেত্রে কম উপকৃত হয়নি।
প্রাচীনকালে নিজেদের বহুমুখী কৃষ্টি বিকশিত করার সাথে সাথে ভারতবর্ষীয় জনগণ অন্যান্য উন্নত প্রাচীন সংস্কৃতিও আত্মীকরণ করে নেয়। আর নিজেদের সংস্কৃতিকেও তারা পার্শ্ববর্তী দেশসমূহ তো বটেই, এমনকি বহুদূরবর্তী দেশেও নিয়ে গিয়ে সেখানে ভারত সংস্কৃতির প্রভাব ফেলে এবং প্রাচীন বিশ্ব সংস্কৃতির বিকাশে অমূল্য অবদান রাখে। প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারত। কাহিনী সংক্ষেপ। দুই রাজপরিবারের মধ্যে ক্ষমতা লাভের দ্বন্দ্ব এই মহাকাব্যের বর্ণিত বিষয়। পাণ্ডবদের পাঁচ ভাই অকালে পিতৃহীন হয়ে পড়ে। তাদের পিতৃব্য এবং সন্তানেরা তাদের স্বদেশ থেকে বিতাড়িত করে। বয়প্রাপ্ত হয়ে পঞ্চপাণ্ডব অতি বিক্রমশালী যোদ্ধা হিসেবে খ্যাতি অর্জন করে। সে সময়ে পার্শ্ববর্তী একটি দেশের রাজা ঘোষণা করেন যে, যে ব্যক্তি সোনালী মাছের চোখ তীরবিদ্ধ করার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে সে তার কন্যার পানি গ্রহণ করবে। মাছটিকে একটি গাছে ঝুলিয়ে দিয়ে তার সামনে অর্বিশিষ্ট একটি চক্র সর্বদা ঘূর্ণান অবস্থায় রাখা হয়েছিল। সমগ্র ভারতবর্ষ থেকে তরুণদল এসে জামায়াত হয়েছিল রাজদরবারে। এই পরীক্ষায় শুধুমাত্র পাণ্ডবদের একজন সফল হন এবং তিনি রাজকন্যাকে বিবাহ করেন। পাণ্ডবদের মধ্যে যিনি জ্যেষ্ঠ তিনি নিজসহ চার ভাই ও রাজকন্যাকে বাজি রেখে দূতক্রীড়া খেলতে বসেন এবং পরাজিত হন। পরাজয়ের ফলে সকলকেই দাস জীবন যাপন করতে হয়। অনেক পরে দাসত্ব থেকে তারা মুক্তি পান বটে, কিন্তু নির্বিঘ্নে সহজ পন্থায় নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন না। তখন শুরু হয় পঞ্চপাণ্ডব ভ্রাতা ও তাদের পিতৃব্য পুত্রদের মধ্যে মরণপণ সংগ্রাম। পাণ্ডবদের সবচেয়ে প্রধান শত্রুর কথা ছিল, হয় আমি ওদের ধ্বংস করে পৃথিবী শাসন করব, নয়তো আমার মৃত্যুর পর ওরা পারলে শাসন করুক। জনগোষ্ঠীর কিছু দল গেল পাণ্ডবদের পক্ষে আর অন্যরা গেল শত্রুদের দিকে। তাদের মধ্যে যুদ্ধ চলেছিল 18 দিন। শত্রুনিধনের সাধনায় উভয় পক্ষই সব কিছু ভুলে প্রাণপণে যুদ্ধ করেছিল। সমস্ত যুদ্ধক্ষেত্র জুড়ে বোবো শব্দে তীরের আনাগোনা, রথের সংঘর্ষ, আকাশে মেঘের ন্যায় বিশাল হস্তিযুদ্ধ, একে অন্যের উপর প্রচণ্ড হিংসায় ঝাঁপিয়ে পড়ে পরস্পরে পরস্পরকে ছিন্ন ভিন্ন করতে লাগল। যুদ্ধরত অশ্বারোহী সেনা ছুটে বেড়াচ্ছে পাখির মতো দ্রুত গতিতে। সর্পের ন্যায় অবিকল হিসিস শব্দে বায়ুভেদ করে ছুটে চলেছে ঝাঁকে ঝাঁকে তীর। সমগ্র যুদ্ধক্ষেত্র মৃত ও আহত মানুষের দেহে ঢেকে গেল। এই মহাযুদ্ধের যারা হোতা তাদের প্রতি উৎক্ষিপ্ত অভিশাপে পূর্ণ হয়ে গেল সমরভূমি। না এপক্ষ না ওপক্ষ কোনো দিকেই জয়ের লক্ষণ দেখা যাচ্ছিল না। শেষ পর্যন্ত অবশ্য পাণ্ডবরাই জয়ী হল। তারাই অবশেষে সিংহাসনে আরোহণ করে সমুদ্র পর্যন্ত রাজ্য বিস্তার করল। প্রাচীন যুগে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ভৌগোলিক অবস্থান। ভারতবর্ষ উপদ্বীপের দক্ষিণ প্রান্তদেশ থেকে অল্প দূরে প্রায় নিরক্ষর দ্বীপের কাছাকাছি যে বিরাট দ্বীপভূমি অবস্থিত তারই নাম শ্রীলঙ্কা। এই দেশের পূর্ব পশ্চিম উভয় পার্শ্বেই ভারত মহাসাগরের অতল জলরাশি। ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে শ্রীলঙ্কা মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত প্রণালী দ্বারা বিচ্ছিন্ন। কিন্তু এই প্রণালীর মধ্যে ছোট ছোট বহু দ্বীপমালা ও প্রবালশৈলী মাথা তুলে আছে। এদের মাধ্যমেই প্রাচীনকালে মূল মহাদেশের সাথে সংযোগ রক্ষা করা সহজতর হয়েছিল শ্রীলঙ্কার পক্ষে। স্পষ্টতই এই দ্বীপমালা কোনো সুপ্রাচীন পর্বতশ্রেণীর অবশিষ্ট অংশমাত্র সমুদ্রগর্ভে বিলীন হবার পরে যেটুকু পড়ে আছে। আর প্রণালীর মধ্যে অজস্র দ্বীপমালার সাথে যুক্ত সেই পুরাণ কাহিনী। রাজকুমার রামের সেনাদল হয়তো সত্যিই লঙ্কা পাড়ি দেবার জন্য এই সব পাথর ও গিরিশৃঙ্গ ছুঁড়ে ছুঁড়ে ফেলেছিল সাগরের মধ্যে। শ্রীলঙ্কা দ্বীপের প্রকৃতিভূমি ও জলবায়ু। দ্বীপটির ভূপৃষ্ঠ, তার মাটি ও নদীনালা ইত্যাদি সর্বত্র একরকম নয়, বিভিন্ন রকম। দ্বীপের মধ্যভাগ অত্যন্ত উঁচু পাহাড়ি অঞ্চল, তার চতুর্পার্শ্ববর্তী অঞ্চল নিম্নভূমি। দক্ষিণ পশ্চিম দিকে প্রচুর বৃষ্টিপাত হয় আর উত্তর পূর্ব দিক অপেক্ষাকৃত শুষ্ক, বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। পর্বত থেকে বহু খরস্রোতা পাহাড়ি নদী নেমে এসেছে। প্রবল বৃষ্টিপাতের সময় তাদের দুকুল প্লাবিত হয়ে যায়। শ্রীলঙ্কার শুষ্ক অঞ্চলে প্রাচীনকালে প্রচুর কাটাগাছ, ঝোপঝাড় ও জঙ্গল ছিল।
আর দক্ষিণ পশ্চিমাংশের আর্দ্রভূমিতে ছিল মানুষের অগম্য বিশাল অরণ্যভূমি। এই বনজ সম্পদের মধ্যে আদিবাসীদের দৈনন্দিন জীবনযাত্রার সবচেয়ে বড় ভূমিকা ছিল তাল ও নারিকেল শ্রেণীর গাছের। পশু সম্পদের মধ্যে ছিল বন্যহস্তি, মহিষ ও অন্যান্য জীবজন্তু। শ্রীলঙ্কার ইতিহাস সম্বন্ধে প্রাচীন উল্লেখ। প্রত্নতাত্ত্বিক আবিষ্কার প্রমাণ করেছে যে দ্বীপটিতে প্রস্তরযুগেও মানববসতি গড়ে উঠেছিল। প্রাচীনকালে শ্রীলঙ্কার অধিবাসীরা ছিল বেড্ডা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতেই তারা পাথরের তৈরি শ্রম হাতিয়ার আবিষ্কার করতে সক্ষম হয়েছিল। কৃষিকাজও তারা জানত, তবে জলসেচ ব্যবস্থা সম্বন্ধে তাদের কোনো জ্ঞান ছিল না। বেড্ডা জাতির সমাজ ছিল আদিম গোষ্ঠী সমাজ, তবে অভিজাত শ্রেণী তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছিল তাদের মধ্যে। শ্রীলঙ্কায় এখনও বেশ কয়েক হাজার বেড্ডা বসবাস করে। প্রাচীনকালের সামাজিক আচার অভ্যাস অদ্যাবধি তাদের মধ্যে টিকে আছে। শ্রীলঙ্কার প্রাচীন ইতিহাস সম্বন্ধে একমাত্র উৎসটি হল একটি বিশাল প্রাচীন ইতিহাস গ্রন্থ মহাবংশ। যুগ পরম্পরায় শ্রুতির মাধ্যমে চলে আসা কাহিনী ও প্রাচীনতর কিছু লিখিত তথ্যাদির ভিত্তিতে মহাবংশের প্রথম অংশ রচিত হয়েছিল পঞ্চম ষষ্ঠ শতাব্দীতে। মহাবংশ গ্রন্থে বর্ণিত তথ্য অনুযায়ী খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও পঞ্চম শতকে উত্তর ভারত থেকে একদল লোক রাজকুমার বিজয়ের অধিনায়কত্বে শ্রীলঙ্কায় এসে বসবাস করতে শুরু করে। বিজয়ের বংশধরদের নাম সিংহল, যার অর্থ সিংহ বংশজাত। এদেশে আগত বাসিন্দাদের সিংহলী নামগ্রহণের উৎপত্তি এখান থেকেই। শ্রীলঙ্কার অধিবাসীদের মধ্যে সিংহলীরাই সংখ্যাগুরু। প্রাচীনকালে শ্রীলঙ্কান আদিবাসীদের জীবিকা। সিংহলীরা প্রথমে এসে বসতি স্থাপন করেছিল এই দ্বীপটির উত্তরাংশে। পরে অবশ্য তারা ক্রমে নানান দিকে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে। কৃষিকার্য ও পশুপালন ছিল তাদের জীবিকার প্রধান উপায়। পর্বতাঞ্চল থেকে নিম্নগামী নদীর স্রোতধারাকে তারা কাজে লাগিয়ে জলসেচনের চমৎকার ব্যবস্থা উদ্ভাবন করেছিল। চারপাশে উঁচু পাড় তুলে বৃষ্টির জল ধরে রাখার জন্য জলাধার এবং জমিতে জলসেচের জন্য অসংখ্য খাল তারা নির্মাণ করেছিল। খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে নির্মিত বিরাটাকার মিনেরি জলাধার এবং প্রাচীনকালে ব্যবহৃত জলসেচ ব্যবস্থার নিদর্শন অদ্যাবধি বিদ্যমান, এমনকি সেগুলো বর্তমানেও লোকজন ব্যবহার করে থাকে। জলসেচের কল্যাণে ধানশস্যের ব্যাপক উৎপাদন দেখা দিল। গম, যব, ভুট্টা জাতীয় খাদ্যশস্য ও তুলার চাষও তারা করত। মহিষ, হাতি ও অন্যান্য প্রাণীকে তারা পোষমানিয়ে নিজেদের কাজে ব্যবহার করত। এই অঞ্চলে আকরিক লৌহে সমৃদ্ধ হওয়ায় সিংহলি কর্মকাররা কোনো সময় কাঁচামালের অভাব বোধ করেনি। ভৌগোলিক অবস্থানের সুবিধার জন্যই শ্রীলঙ্কা দ্বীপ সমুদ্রপথে শুধু পার্শ্ববর্তী দেশগুলোর সাথেই নয়, দূর দূরান্ত বিভিন্ন দেশের সাথে সুপ্রাচীনকালেই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে পেরেছিল। এখান থেকে মুক্তা, বহুমূল্যবান পাথর ও সুতিবস্ত্র এমনকি পশ্চিম ইউরোপেও রপ্তানি করা হতো। হস্তশিল্প ও বাণিজ্যের উন্নতি ও প্রসার লাভের সাথে সাথে শ্রীলঙ্কায় শহরের অস্তিত্ব দেখা দিল। প্রাচীন শ্রীলঙ্কার সমাজে শ্রেণীবিন্যাস ও রাষ্ট্র গঠন। ফসল ফলানোর জন্য কৃষিকর্মের মূল পরিশ্রম সবই করত কৃষক সম্প্রদায়। তারা গোষ্ঠীবদ্ধভাবে সকলে পাশাপাশি মিলেমিশে থাকত। কিন্তু শ্রীলঙ্কায়ও দাস কম ছিল না। যুদ্ধবন্দী এবং ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তিদের দাসত্ব বরণ করতে হতো। দাসদের কাজ ছিল খাল খনন, জলাধার নির্মাণ। দাস মালিকদের জমিতে কাজ করার জন্য, প্রাসাদ নির্মাণের জন্য তাদের ব্যবহার করা হতো। অধিবাসীদের মধ্যে যখন দাস মালিক, দাস, গোষ্ঠীচাষী প্রভৃতি বিভিন্ন শ্রেণীবিভাগ সম্পন্ন হয়ে গেল, তখন রাষ্ট্র গঠিত হল। মহাবংশের তথ্য অনুযায়ী শ্রীলঙ্কার উত্তরাংশে প্রথম রাজ্য স্থাপন করেছিল বিজয়। পরে দ্বীপে অন্যান্য রাজ্যও গড়ে ওঠে। রাষ্ট্রের প্রধান কাজ ছিল গোষ্ঠীচাষীদের থেকে খাজনা আদায়, বড় সৈন্যদল গঠন এবং কৃষিক্ষেত্রে জলসেচ ব্যবস্থা সংগঠিত করা। জলসেচনের ব্যবস্থা করার ফলে আরও বেশি চাষের উপযুক্ত জমি রাজাদের হাতে এসে গেল। তখন তারা সম্ভ্রান্ত ব্যক্তি, যোদ্ধা এবং আমলাদের মধ্যে পারিতোষিক স্বরূপ ওই সব জমি উপহার দিল। ভারতবর্ষের দক্ষিণাঞ্চলের অতি প্রাচীন তামিল জাতির কিছু সংখ্যক লোক
শ্রীলঙ্কায় চলে এসে বসতি স্থাপন করে। হয়তো এই আগমনের চারিত্র ছিল আংশিকভাবে শান্তিপূর্ণ এবং আংশিকভাবে তা ছিল সশস্ত্র আক্রমণ, যার ফলে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে তামিলদের রাজা শ্রীলঙ্কার উত্তরাংশে অবস্থিত উল্লেখযোগ্য নগর অনুরাধাপুর অধিকার করে তা ৪০ বছর পর্যন্ত শাসন করেন। খ্রিস্টপূর্ব দ্বিতীয় প্রথম শতকের মাঝামাঝি সময়ে এই দ্বীপের দক্ষিণাংশের এক রাজা দূতগমনী তামিলদের রাজাকে বিতাড়িত করে সমগ্র শ্রীলঙ্কার ক্ষমতা দখল করেন। অতঃপর সমগ্র দেশটিতে একটি শক্তিশালী রাষ্ট্র গঠিত হয় এবং পরবর্তী কয়েক শত বছর পর্যন্ত তা অক্ষুণ্ণ থাকে। সিংহলীদের প্রাচীন সংস্কৃতি। সিংহলীদের রাষ্ট্র সংহতি লাভ করার ফলে তাদের সংস্কৃতির উন্নতি ত্বরান্বিত হয়েছিল। প্রথম দিকে সিংহলীরা ভারতবর্ষে প্রচলিত লিপি পদ্ধতিরই কোনো একটি গ্রহণ করেছিল। পরবর্তীকালে তারা নিজস্ব লিপি প্রবর্তন করতে সক্ষম হয়। তালপাতাকে লেখার জন্য সর্বতোভাবে উপযোগী করে নিয়ে তারা তার উপরে লিখত। উল্লেখযোগ্য প্রাচীন সাহিত্যকৃতির মধ্যে একমাত্র মহাবংশই আমাদের কাল পর্যন্ত এসে পৌঁছেছে। এছাড়াও অসংখ্য গাথা, গান, নীতিগল্প তখন লিখিত হয়েছিল। অত প্রাচীন আমলেও সিংহলী জনগণ তাদের জাতীয় রঙ্গমঞ্চ ও নৃত্যকলা উদ্ভাবন করেছিল। জনৈক চৈনিকদেশীয় পর্যটকের রচনায় শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী অনুরাধাপুর সম্বন্ধে বর্ণনা পাওয়া যায়। যদিও রচনাটি লিখিত হয়েছিল খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে, শহরটি কিন্তু আরও বহু পূর্বে প্রতিষ্ঠিত হয়েছিল। অনুরাধাপুরের রাস্তাঘাট ছিল সরল, নগরটি বহু এলাকায় বিভক্ত ছিল, দ্বিতল ঘরবাড়ির সংখ্যা ছিল বহু, মন্দির ও প্রাসাদের স্বর্ণচূড়াগুলো আকাশের পটভূমিকায় ঝকমক করত, রাজপথের উপর দিয়ে ছিল ধনুকাকৃতির সেতু, সর্বত্র পুষ্পশোভিত পুষ্পধারায় রক্ষিত ছিল এবং স্তম্ভ মধ্যবর্তী ফাঁকা স্থানে প্রস্তর মূর্তিগুলো ধরে থাকত দীপাধারা। প্রাচীন সিংহলী স্থাপত্যশিল্পের যে বর্ণনা সেখানে পাই তার সাক্ষ্য হিসেবে এখনও অনেক স্থাপত্য নিদর্শন শ্রীলঙ্কায় টিকে রয়েছে। রাজা দথুগমনির আমলে নির্মাণ শুরু করা রুবনভেলির মন্দিরের গম্বুজ ১০ কিলোমিটার দূর থেকেও চোখে পড়ে। মন্দিরের নির্ভুল ও চমৎকার গঠন নির্মাতাদের শুধু শিল্পরুচিরই প্রমাণ দেয় না, সেই সাথে গণিত বিষয়ে তাদের জ্ঞানের সাক্ষ্যও বহন করে। সিগিরিয়া প্রাসাদের দেয়ালে অঙ্কিত ছবি অত্যন্ত জীবননিষ্ঠ ও অপূর্ব। প্রাচীন শিল্প নিদর্শনের যা কিছু এখনও শ্রীলঙ্কায় টিকে আছে বর্তমানে সেসব উপযুক্তভাবে রক্ষিত হচ্ছে এবং তার অনেক কিছু পুনরুদ্ধার চলছে। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের প্রকৃতিকে বাঁচাতে হলে প্লাস্টিক ব্যবহারে আমাদের এখনই সচেতন হতে হবে। আমাদের এই সুন্দর সবুজ পৃথিবীকে ধ্বংস করতে চলেছে প্লাস্টিক, তাই প্লাস্টিক ব্যবহারে সচেতন হন এবং সাধ্যমতো বৃক্ষরোপণ করুন। এই পৃথিবী আমাদের সবার, আমরা ভালো রাখলেই ভালো থাকবে আমাদের পৃথিবী। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আজকের মতো শুভ বিদায়।